প্রথমত যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোকপাত করব, যাকাত সংক্রান্ত খোলাসা। যদিও এখনো পর্যন্ত আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং প্রশ্ন জেগেই আছে যে আমরা যাকাত কিভাবে আদায় করব, যাকাত কিভাবে বের করব, বা স্বর্ণের সঙ্গে রোপা টাকা পয়সা ব্যবসার যে দ্রব্য রয়েছে এ সংক্রান্ত বিষয় সবটাই ইনশাল্লাহ আলোকপাত করব। মনোযোগ দিয়ে শুনবেন। বিষয় হচ্ছে, আপনারা অনেক আগে এসেছেন, সামনে বসার জন্য, ভিতরে নিচে বসার জন্য একটু ঘুম পাবে, আমিও জানি, কিন্তু একটু হিলে লড়ে যদি জুথিয়ে বসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়গুলো সব সময় আলোচনা হয় না, আলোকপাত করা হয় না। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি, বরকত। যাকাত শব্দের অর্থ পবিত্রতা, বরকত, বৃদ্ধি, বর্ধনশীলতা। যেহেতু যাকাত আদায় করলে বান্দার আত্মা এবং মাল পবিত্র হয়, তাই ইসলামিক পরিভাষায় তাকে যাকাত বলা হয়। যাকাত শব্দের অর্থ পবিত্রতা, বরকত, বর্ধনশীলতা, বৃদ্ধি। যেহেতু যাকাত আদায় করলে বান্দার আত্মা এবং তার সম্পদ মাল পবিত্র হয়, যার জন্য ইসলামিক পরিভাষায় তাকে বলা হয় যাকাত। যাকাত কখন ফরজ হয়? যাকাত ফরজ হয় মক্কাতুল মুকাররমায়। এবং এই যাকাতের নিসাব, সম্পদের নির্দিষ্ট পরিমাণ, এগুলি বিস্তারিত বর্ণনা হয় মদিনাতুল মানওয়ারায় দ্বিতীয় হিজরিতে। যাকাতের যে হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, রুকুন রয়েছে, তার মধ্যে তৃতীয় রুকুন হচ্ছে যাকাত। অর্থাৎ সলাতের পরে যে রুকুনটি রয়েছে সেটি হচ্ছে যাকাত। অতএব যাকাত খুবই গুরুত্বপূর্ণ বিধান। যাকাত পরিত্যাগকারী, যাকাত পরিত্যাগকারীর হুকুম কি? যাকাত পরিত্যাগকারীর হুকুম হলো, কোনো ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়াকে অস্বীকার করে তাহলে পরে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অতএব সে যদি অস্বীকার করে যাকাত ফরজ হওয়াকে, তাহলে তাকে কতল করা মুসলমানদের জন্য হালাল হয়ে যাবে, কিন্তু কেউ করবেন না, এটা ভারতবর্ষ। বুঝতে পেরেছেন? কোনো বান্দা যদি অলসতাবশত বা অনিচ্ছাকৃত যাকাত পরিত্যাগ করে, যাকাত যদি তার সম্পদের যাকাত যদি আদায় না করে, তাহলে পরে সে ফাসেক হয়ে যাবে। অতএব সে বড় গুনাহগার হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তৌবা ইস্তেগফার করবে, তাওবাতুন নাসুহা, আন্তরিক তৌবা যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত তার এই গুনাহ মোচন হবে না, মাফ হবে না। যাকাত পরিত্যাগ করাই দুনিয়াবি কি শাস্তি হতে পারে? আমি কিন্তু পয়েন্ট ভাগ করে নিয়ে এসেছি খুব সংক্ষিপ্ত আলোচনা করার জন্য, মনোযোগ দিয়ে শুনবেন। যাকাত যদি আমরা পরিত্যাগ করি, যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে পরে দুনিয়াবি আমাদের কি শাস্তি হতে পারে? বাইহাকিতে হাদিসটি এসেছে, সিলসিলায়ে সহিহায় হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা মানা ইয়াকুমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যাকাত আদায় করে না, যে জাতি যাকাত দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টিপাত বন্ধ করে দেন যারা যাকাত আদায় করবে না। সম্পদের নিসাব পরিমাণ হয়ে গেলে যারা যাকাত আদায় করবে না, তাদের জন্য অন্যান্য পার্থিব্য জগতে পশু পাখি কীট পতঙ্গ থেকে নিয়ে তরুলতা পর্যন্ত কষ্ট পায়। যারা সম্পদশালী, নিসাব পরিমাণ যাদের সম্পদ হয়ে গেছে, তারা যদি যাকাত আদায় না করে, তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে আকাশের পানি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, যার কারণে মুমিন বান্দারা, ভালো বান্দা, পার্থিব জগতের যাবতীয় কিছু তাদের কারণে কষ্ট পায়। সংক্ষিপ্ত কথা,
জাকাত আদায় না করলে পরকালীন কি শাস্তি হবে? জাকাত আদায় না করলে পরকালীন শাস্তি সম্পর্কে কোরআন মাজিদের বহু আয়াত রয়েছে, তার মধ্যে তওবার 34, 35, 77 এবং 75, 77 সূরা আল ইমরানের আয়াতগুলি আছে, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত দু একটি কথা এবং বুখারী শরীফ মিসকাত শরীফেও হাদিসগুলি আছে, শুধু আমি ভাবার্থটুকু আপনাদের বলছি, তর্জমা করার সময় নাই। যে বান্দা জাকাত আদায় করবে না তার সেই মালকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তাকে দাগ দেওয়া হবে এবং বলা হবে এই সেই তোমার জমাকৃত মাল যা তুমি জাকাত আদায় করনি। গত সপ্তাহে আমাদের ইমাম সাহেব আলোচনা করেছিলেন দুই নুক্তাওয়ালা নাড়া বিশিষ্ট সাপ জাকাতের সেই সম্পদকে আকৃতি দেওয়া হবে আর সেই সাপ তার দুই চাবলকে কামড়ে ধরে থাকবে এবং বলবে তোমার সেই জমাকৃত সম্পদ আমি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি যে সম্পদের জাকাত আদায় করবে না, যেই ব্যক্তি সম্পদের হক আদায় করবে না, তার জন্য কিয়ামতের দিন বহু পরিমাণ বহু সংখ্যা মানে আগুনের পাত তৈরি করা হবে। আগুনের লোহার পাত হয় দেখেছেন, পাত আগুনের পাত তৈরি করা হবে এবং সেই আগুনের পাতকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তাকে সেই পাত দ্বারা তার কপালে, তার পিঠে এবং তার পার্শ্ব মানে দেশে তাকে দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে যে তুমি তোমার সেই মালের শাস্তি আস্বাদন করতে থাকো। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বান্দাদের হিসাব নিকাশ সমাপ্ত না হবে ততদিন পর্যন্ত, আর সেই দিনটি হবে 50,000 বছর সমতুল্য। সুবহানাল্লাহ, যতদিন পর্যন্ত সেই বান্দাদের হিসাব নিকাশ সমাপ্তি না হবে ততদিন পর্যন্ত এই বান্দাকে জাকাত আদায় না করার কারণে তার সেই লোহার পাত দিয়ে মানে জাহান্নামের পাত দিয়ে উত্তপ্ত করে তাকে শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি তাকে দেওয়া হবে, এটা হবে জাহান্নামের শাস্তি। শুধু তাই নয়, আমরা তো সম্পদশালী, সৌদি আরবের বুকে আরও অন্যান্য কান্ট্রিতে আপনি দেখবেন তাদের উট থাকে, তাদের মানে অন্যান্য কান্ট্রিতে গরু থাকে, ছাগল থাকে, যদি তারা চতুষ্পদ জন্তুর জাকাত আদায় না করে কেয়ামতের দিন তাদেরকে সেই উবুর করে ফেলে দেওয়া হবে এবং চতুষ্পদ জন্তুর মাধ্যমে তাদেরকে পদতলিত করা হবে, খুরের মাধ্যমে তাদেরকে কষ্ট দিবে, উট যদি হয় তাহলে তাদেরকে উঠে উট মানে তাদের মাথায় কামড় দিবে এবং যদি ছাগল হয় তাহলে পরে শিং দ্বারা তাদেরকে গুতা মারতে থাকবে, এভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে যতদিন না বান্দাদের হিসাব নিকাশ সমাপ্তি না হবে, আর সেই দিন হবে 50,000 বছর সমতুল্য একটি দিন। সুবহানাল্লাহ, এটি ছিল পরকালের শাস্তির সংক্ষিপ্ত বর্ণনা। আমি আপনাদেরকে বলবো জাকাতের উপকারিতা কি। আমরা অনেক সময় ভাবি যে জাকাত দিলে সম্পদ কমে যাবে, জাকাত দিলে পরে সম্পদ বৃদ্ধি হবে না, জাকাত দিলে পরে আমার মাল বাড়ি থেকে বের হয়ে যাবে, অনেক ধরনের আমরা বকিলতা কৃপণতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন তুমি তাদের সম্পদের জাকাত আদায় করো, অতুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা যার ফলে যার দ্বারা তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারবে। অতএব সম্পদের যদি জাকাত আদায় করা হয় তাহলে পরে সেই ব্যক্তির আত্মা, সেই ব্যক্তি এবং মাল পবিত্র হয়ে যাবে, মাল পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। যদি জাকাত আদায় না করা হয় তাহলে তার মাল অপবিত্র থেকে যায় এবং বান্দার আত্মাও অপবিত্র থেকে যায়। আমরা ভাবি মানে জাকাত আদায় করলে পরে কী হবে, সম্পদ কমে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন সূরা বাকারার মধ্যে, সূরা রুমের মধ্যেও বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি সুদকে ধ্বংস করেছেন, সুদকে নিশ্চিহ্ন করেছেন, ওয়া ইউরবার সাদাকাত এবং তিনি জাকাতকে বৃদ্ধি করেছেন, জাকাতকে কি করেছেন, বৃদ্ধি করেছেন আর সুদকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন তোমাদের সম্পদ দিয়ে, তোমরা লোকেদেরকে সম্পদ দিয়ে তোমরা ভাবো যে এর মাধ্যমে সুদ দ্বারা আমাদের সম্পদ বৃদ্ধি হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিন্তু এই সম্পদ বৃদ্ধি হয় না। আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পদের যাকাত বের করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সূরা রুমের আয়াত। বুঝতে পেরেছেন? অতএব আমাদের মধ্যে যে বহিলতা, কার্পণ্যতা এবং ভুল ভ্রান্তি আছে, শয়তানের চক্রান্ত পড়ে যে সমস্ত ভুল ভাবনা আমাদের মধ্যে আছে, তা প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করার আরও সুবিধা, তা হচ্ছে আপনি যাকাত আদায় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ভালোবাসা, মহাব্বত এবং জান্নাত লাভ করতে পারবেন। আপনি ফকির মিসকিন যাদেরকে দিবেন, তারা তো বিনা দোয়াতে নিয়ে যাবে না, তারা অন্তত পক্ষে আপনাকে দোয়াও দিয়ে যাবে। তারা দোয়া দেখ আর না দেখ, আপনি যাকাত আদায় করলেন মানে আপনার মাল পবিত্র করে নিলেন এবং আপনি নিজে পবিত্রতা অর্জন করলেন। যাকাত সংক্রান্ত কয়েকটি বিষয় হিসাব নিকাশের যা আমাদের জানা প্রয়োজন আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। নিজেই যাকাত বের করে নেবেন আপনার সম্পদের, আলেমের কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না, কাউকে প্রশ্ন করতে হবে না, যা আমি এখন বলবো মন দিয়ে শুনবেন। আমরা যাকাত আদায় করব, তো যাকাত আদায় করার ক্ষেত্রে হাদিসে নিসাব শব্দ ব্যবহার করা হয়েছে, যে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত আদায় করতে হবে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে নিসাব কাকে বলে, শব্দটার মানে একবার বলবো, মনে রাখবেন, আমি বারবার নিসাব শব্দটি ব্যবহার করব। নিসাব শব্দটির অর্থ হচ্ছে ইসলামিক বিধান অনুযায়ী সম্পদের নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া হয়েছে তাকে বলা হয় নিসাব। ইসলামিক বিধান অনুযায়ী সম্পদের নির্দিষ্ট পরিমাণকে বলা হয় নিসাব, ঠিক আছে? এখন আমরা প্রথমত জানবো যে যাকাত খরচ হবে কখন, কার উপরে কখন খরচ হবে এবং যাকাত খরচ হওয়ার জন্য শর্ত কী। যাকাত খরচ হওয়ার জন্য মূলত চারটি শর্ত রয়েছে। প্রথমত স্বাধীন হতে হবে, মানে বান্দাকে স্বাধীন হতে হবে। বান্দা যদি গোলাম হয় তাহলে সে তো মালিকানা নয়, তার সে মালিক হতে পারে না কোনো সম্পদের, গোলাম যদি হয়, যার জন্য স্বাধীন হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। কী হতে হবে? মুসলিম হতে হবে। যেহেতু কাফেরের ওপরে যাকাত ফরজ নয়, সে তো কাফের, তার কোনো সৎকর্মই দরকার হবে না, কাজে লাগবে না, অতএব মুসলিমের সৎকর্ম কাজে লাগবে, অতএব মুসলিম হতে হবে যাকাত ফরজ হতে গেলে। তিন নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ হতে হবে। কি বললাম? নিসাব। ইসলামিক বিধান যেটুকু আপনাকে পরিমাণ বলে দিয়েছে যে এতটা পরিমাণ হলে পরে আপনাকে যাকাত দিতে হবে, সেই নিসাব আপনাকে পূর্ণ হতে হবে আপনার সম্পদের। চার নম্বর হচ্ছে নিসাব পূর্ণ হয়েছে, তারপরে আপনার সেই মালের উপরে এক বছর সময় অতিবাহিত হতে হবে, তবেই আপনার উপরে যাকাত খরচ হবে। বুঝতে পেরেছেন? নিসাব পরিমাণ হতে হবে, দুটি বিষয় মনে রাখেন, মুসলিম হওয়া এবং স্বাধীন হওয়া, এই দুটি বিষয় এখন আপনি ছাড়েন, দুটি বিষয় মনে রাখেন, নিসাব পরিমাণ হওয়া এবং সেই মালের উপরে এক বছর সময় অতিবাহিত হওয়া। আরেকটু খুলাসা করে আপনাদের বলে দিই, আজকে আপনি হিসাব করছেন আপনার সম্পদের, আপনি দেখলেন নিসাব পরিমাণ হয়ে গেছে, ইসলাম যে বিধান বলে দিয়েছে সেই বিধান পর্যন্ত আপনার সম্পদ হয়ে গেছে। আজ থেকে আপনি হিসাব করে নিলেন, আপনি একটি শর্ত পেলেন, তা হচ্ছে যে আপনি নিসাব পরিমাণ মালিক হয়ে গেলেন, অতএব আপনার উপরে যাকাত খরচ হলো, যাকাত খরচ হলো। আজ থেকে আপনি হিসাব শুরু করবেন, আগামী বছর এই দিন এই সময় আরবি চন্দ্র মাসে, কিন্তু হিসাব করবেন কখন? আরবি চন্দ্র মাসের তারিখ অনুযায়ী আগামী বছর এক বছর পূর্ণ হয়ে যাবে, আপনার উপরে যাকাত খরচ হয়ে গেল সেই দিন, তখনই আপনাকে আপনার সম্পদের যাকাত বের করে দিতে হবে, নচেৎ আপনি গুনাহগার হবেন। বুঝতে পেরেছেন? এক বছর অতিবাহিত হয়ে গেল, আপনি প্রথমে মালিক হলেন, তারপরে এক বছর অতিবাহিত হলো, তারপরে আপনি যাকাত বের করবেন। এখন আসুন, যাকাত বের করার জন্য মৌলিক আমাদের চারটি সম্পদ রয়েছে, চারটি সম্পদ, চারটিতে ভাগ করেছি চারটি সম্পদ। প্রথম হচ্ছে জমিতে উৎপাদিত ফসল। জমিতে উৎপাদিত ফসলের জন্য কিন্তু এক বছর অতিবাহিত করতে হবে না, যেমনই জমি থেকে কাটবেন নিসাব পরিমাণ হয়ে গেলে কিন্তু খরচ হয়ে যাবে। যেমন আপনার সেচের পানি যদি হয়, খরচ খরচা করে যদি জমি থেকে উৎপন্ন করেন, তাহলে পরে আপনাকে 20 ভাগের এক ভাগ দিতে হবে। আর যদি আপনার আকাশের পানির মধ্যে হয়, মাধ্যমে হয়, তাহলে 20 মানে 10 ভাগের এক ভাগ দিতে হবে। সবজির মধ্যে কোনো যাকাত নাই, সবজির মধ্যে কোনো যাকাত নাই। দুই নম্বর ব্যবসায়িক সম্পদ, যাবতীয় ব্যবসায়িক সম্পদে আপনাকে যাকাত দিতে হবে।
ব্যবসায়িক সম্পদে জাকাত দিতে হবে। হতে পারে ইট, বালি, কয়লা থেকে নিয়ে যে সমস্ত দোকান পাশার আমাদের আছে আর মাল ভরা আছে, এ সমস্ত কিছুতে জাকাত খরচ হয়ে যাবে যদি নিসাব পরিমাণ হয়। তিন নম্বর হচ্ছে স্বর্ণ ও রৌপ্য, স্বর্ণ ও রৌপ্য অথবা স্বর্ণ ও রৌপ্যের পরিবর্তে ব্যবহৃত যে কোনো কারেন্সি মুদ্রা, যে কোনো কারেন্সি মুদ্রা হতে পারে সেটা আপনার কাগজের নোট, হতে পারে রিয়াল, হতে পারে আপনার অন্য কিছু, রিয়াল, ডলার বা বিটকয়েন, যাই কিছু হোক, আপনার কিন্তু এই রৌপ্য এবং স্বর্ণ নিসাব পরিমাণ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, যেটি আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে পশু প্রাণী চতুষ্পদ জন্তুর উপরেও জাকাত আছে, যেমন গরু, ছাগল এবং উট। এখন বিস্তারিত আমরা জানব স্বর্ণ ও রৌপ্য এর জাকাত আমরা কীভাবে বের করব। স্বর্ণ ও রৌপ্য এর সঙ্গে আপনাকে নগদ টাকা যুক্ত করতে হবে, কিন্তু ভিন্ন ভিন্নভাবে। যেটা হাদিসের ভাষায় এসেছে তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20 দিনারের কম যদি মানে স্বর্ণ হয় তাহলে জাকাত লাগবে না, যখন 20 দিনারের ঊর্ধ্ব হয়ে যাবে তখন আপনাকে অর্ধ দিনার জাকাত লাগবে, অর্ধ দিনার জাকাত লাগবে। এখন হিসাবটা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, এক দিনার সমান 4.25 গ্রাম স্বর্ণ, অতএব 20 দিনার সমান 20 গুণিত 4.25 দিয়ে সমান হবে 85 গ্রাম স্বর্ণ। এই 85 গ্রাম স্বর্ণকে যদি আপনি ভরিতে নিয়ে আসেন তাহলে পরে এক ভরি হয় 11.66 পয়েন্টে, তাহলে আপনাকে এই 85 গ্রাম স্বর্ণ বিভক্ত 11 পয়েন্ট অর্থাৎ 11.66 দিয়ে ভাগ করলে পরে আপনার ভরি চলে আসবে, আর তা হবে 7.29 পয়েন্ট, 7.5 ভরিতে কম, 7 ভরিতে বেশি। যখন আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ একত্রিত হবে থাকবে, তখন আপনাকে সেই স্বর্ণের বর্তমান মূল্য যেদিন আপনার উপরে জাকাত খরচ হয়ে যাবে এবং বছর পূর্ণ হয়ে যাবে সেই দিন আপনাকে তার মূল্য জানতে হবে, এবং সেই মূল্য বের করার পরে আপনাকে 2.5% আপনাকে জাকাত বের করতে হবে। যদি আপনি টাকা না দেন, যদি স্বর্ণই দেন তাহলে আপনাকে স্বর্ণ বিক্রি করে দিতে হবে, যদি আপনি স্বর্ণই দেন তো স্বর্ণ দিতে পারেন, সমস্যা নাই। প্রথম কথা, এটা হলো স্বর্ণের হিসাব। দ্বিতীয় কথা হচ্ছে যে চাঁদি, যা আমরা রৌপ্য বলি, রৌপ্যের যে হিসাব, রৌপ্যের হিসাব হচ্ছে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 উকিয়ার কম যদি হয় তাহলে পরে তাতে জাকাত নাই। 1 উকিয়া সমান 40 দিরহাম, 5 উকিয়া সমান 40 × 5 = 200 দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা প্রতি 40 দিরহামে 1 দিরহাম জাকাত দিবে, আর 200 দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত জাকাত খরচ নয়। যখন 200 দিরহাম পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের উপরে জাকাত খরচ হয়ে যাবে। তো 200 দিরহাম, এখন আমরা হিসাবে চলে আসি, 200 দিরহাম, এই 200 দিরহামকে যদি আপনি গ্রামে নিয়ে আসেন তাহলে পরে 595 গ্রাম হবে এক ভরি। এবার ভরিতে নিয়ে আসুন, 595 গ্রামকে আপনি ভাগ করে নেন 11.66 পয়েন্ট দিয়ে, তাহলে পরে আপনার ভরি চলে আসবে 51.02 পয়েন্ট, অতএব মানে না 51.5 না 51, অতএব 51.5 ধরতে পারেন, 52 ধরতে পারেন, বা 51-র ঊর্ধ্বে, এক কথায় আপনি ভাগ করে নিলেই পেয়ে যাবেন। এই ছিল রৌপ্যের নিসাব এবং তার হিসাব। যখন আপনি 51.5-র কম, 51-র বেশি রৌপ্যের মালিক, ভরির মানে রৌপ্যের মালিক হয়ে যাবেন, তখন আপনাকে তার মূল্য বের করে নিতে হবে। মূল্য বের করবেন আপনি গ্রাম হিসাবে বা যতটুকু থাকবে সেই হিসাবে, যখন আপনার নিসাব পূর্ণ হয়ে যাবে আর তাই থেকে যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে সেই রৌপ্যের উপরে, তখন আপনাকে হিসাব বের করে করতে হবে এবং 2.5% তা থেকে জাকাত বের করতে হবে। আমি আপনি মূল্য ধরেও কিন্তু করতে পারেন, সেই দিনকার মূল্য জানবেন, জানার পরে আপনি 2.5% জাকাত বের করবেন। এখন মূল কথা হচ্ছে যে যখন আপনি 7 ভরিতে বেশি, 7.5 ভরিতে কম স্বর্ণের মালিক হয়ে যাবেন, অথবা সেই পরিমাণ
সেই পরিমাণ অর্থের আপনি মালিক হবেন, তখন আপনার উপরে জাকাত খরচ হয়ে যাবে, তখন আপনাকে জাকাত দিতে হবে। এবং রৌপ্যের ক্ষেত্রে উক্ত হিসাব যা আপনাকে বলা হলো 51.02, যখন আপনার এই পরিমাণ রৌপ্য আপনার কাছে এক বছর অতিবাহিত হয়ে যাবে, তখন আপনাকে তার মূল্য বের করে আপনার উপরে জাকাত খরচ হয়ে যাবে। জাকাত বের করতে হবে, তা হচ্ছে 2.5%। এখন বিষয় হচ্ছে, আপনারা বলবেন, প্রশ্ন আপনাদের জেগেছে জাগবে, যে আমরা স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাত বের করব নাকি রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত বের করব। গুরুত্বপূর্ণ কথা, স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাত বের করব নাকি রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত বের করব। বিষয় হচ্ছে, এই বিষয়ে আপনার ইখতিয়ার আছে, আপনার স্বাধীনতা আছে ইসলামে। তা হচ্ছে, যদি কোনো দেশে গরিব ফকির মিসকিন অভাবী মানুষ বেশি থাকে, তাহলে রৌপ্যের হিসাব অনুযায়ী যদি আপনি জাকাত বের করেন তাহলে তারা উপকৃত হবে। সেই ক্ষেত্রে রৌপ্যের হিসাব অনুযায়ী আপনি জাকাত বের করবেন, যা সম্ভবত 44,500 কাছাকাছি হবে, কম বেশি, বুঝতে পেরেছেন? যদি স্বর্ণ হিসাব করেন, যদি আপনার দেশে ফকির মিসকিন অভাবী দরিদ্র কম থাকে, যেমন অন্যান্য কান্ট্রিতেও থাকতে পারে, সেখানে বা এখানে আপনি স্বর্ণের হিসাব অনুযায়ীও আপনি নিসাব পরিমাণ স্বর্ণ হিসাব করেও আপনি জাকাত বের করতে পারেন। তার কারণ, সেই ক্ষেত্রে হিসাব যদি আপনি করেন 5 লক্ষ, সম্ভবত 5,44,000-45,000 টাকা সম্ভবত হবে, কম বেশি হিসাব করবেন, তারপরে বের করবেন। তো এখন আমাদের দেশে এটা ভালো করে বুঝবেন, দেখবেন অভাবী দরিদ্র মানুষের কেমন প্রয়োজন আছে। যদি অতিরিক্ত বেশি প্রয়োজন থাকে তাহলে পরে আমাদেরকে রৌপ্য অনুযায়ী আদায় করা উত্তম হবে, আর যদি না হয় স্বর্ণ অনুযায়ী আদায় করতে পারেন। এখন একটি বিষয় খোলাসা করি, নগদ অর্থ, যে আপনার কাছে স্বর্ণ নাই রৌপ্য নাই, নগদ অর্থ রয়েছে। যদি নগদ অর্থ আপনার কাছে রৌপ্যের হিসাব অনুযায়ী যদি 44,000 তার ঊর্ধ্বে যদি হয়, তাহলে আপনার উপরে জাকাত খরচ হয়ে যাবে, যদি এক বছর সেই টাকা আপনার কাছে সময় থাকে, বুঝতে পেরেছেন? যদি আপনি মনে করেন আমি রৌপ্যের হিসাব অনুযায়ী আদায় করবো, তাহলে আপনার উপরে খরচ আপনি আদায় করে নেবেন, তা সম্ভবত 1100 টাকা আদায় হবে। আর যদি আপনি মনে করেন স্বর্ণের হিসাব অনুযায়ী আদায় করবো, তাহলে নগদ টাকা আপনার কাছে যদি 5,44,000 অথবা 5,46,000, হিসাব করে দেখবেন, যদি এই পরিমাণ অর্থ এক বছর আপনার কাছে থাকে, তাহলে পরে আপনার উপরে জাকাত খরচ হয়ে গেছে। অতএব আপনাকে এই টাকার 2.5% জাকাত আপনাকে বের করতে হবে। এখন আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে নগদ অর্থের ক্ষেত্রে আপনার স্বর্ণ নাই, নগদ অর্থ আছে, আপনার স্ত্রীর স্বর্ণ আছে, আপনার বোনের স্বর্ণ আছে, আপনার মায়ের স্বর্ণ আছে, এগুলো কি সব এক জায়গা করবেন? এটা একটা প্রশ্ন হতে পারে। বিষয়টা হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীর স্বর্ণের মালিক হন, যদি আপনি মালিক হন, তাহলে পরে এক জায়গা হবে আপনার টাকার সঙ্গে। যদি আপনি মালিক না হন, আপনার স্ত্রী মালিক হয়, তাহলে পরে আপনার টাকার সঙ্গে যুক্ত করতে হবে না। যদি আপনার মেয়েকে আপনি স্বর্ণ দিয়ে দিয়েছেন, যদি তাতে আপনার দাবি না থাকে, যদি আপনি সেই স্বর্ণের মালিক না হন, তাহলে কিন্তু একত্রিত করার দরকার নাই। বাড়িতে আপনার মেয়ের স্বর্ণ আছে, আপনার স্ত্রীর স্বর্ণ আছে, আপনার মায়ের স্বর্ণ আছে, এ সবাই ভিন্ন ভিন্ন। কেউ যদি বলে যে তোমার দুলটা আমাকে দিয়ে দাও, শাশুড়ি যদি বলে বউকে, বউও দিবে না, বেটি যদি বলে দাদিকে, সেও দিবে না, এসব আলাদা আলাদা মালিকেরা, বুঝতে পেরেছেন? অতএব যে মালিক হবে, সেই সম্পূর্ণ যখন তার স্বর্ণ নিসাব পরিমাণ পৌঁছে যাবে, তার রৌপ্য নিসাব পরিমাণ পৌঁছে যাবে, তখন তার উপরে জাকাত খরচ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন দেখা গেল আপনার স্ত্রীর ব্যাংকে আছে 4,00,000 টাকা, আর 5 ভরি সোনা আছে, এক্ষেত্রে মাফ নাই, 3 ভরি স্বর্ণ মানে রৌপ্যও আছে। আপনার স্ত্রীকে বলবেন টাকা যুক্ত করবে এবং সেই স্বর্ণের মূল্য নির্ধারণ করবে, রৌপ্যের মূল্য নির্ধারণ করবে, করার পরে টোটাল করার পরে আপনাকে 2.5% জাকাত দিতে হবে, যেহেতু তার উপরে জাকাত খরচ হয়ে গেছে। এবার আপনার স্ত্রীর কাছে যদি জাকাত নিসাব পরিমাণ স্বর্ণ আছে, টাকা নাই কিন্তু নিসাব পরিমাণ স্বর্ণ আছে, টাকা দিতে মানে সে টাকা দিতে পারবে না, কিন্তু তার উপরে জাকাত খরচ, তার স্বামী কিন্তু তার হয়ে টাকা দিয়ে জাকাত আদায় করে দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। বিশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে আপনি টাকার মালিক, এই বছর আপনি হিসাব করলেন, এখন আপনি হিসাব করলেন আপনি 6,00,000 টাকার মালিক, 6,00,000 টাকার মালিক, অতএব আপনার উপরে জাকাত খরচ হয়ে গেল, মানে নিসাব পরিমাণ হয়ে গেল,
এখন আপনাকে এক বছর এই টাকার উপরে অতিবাহিত করতে হবে সময়, তারপরে জাকাত আপনি আদায় করবেন। তো আপনি দেখা গেল যে আপনি জুন মাসে গিয়ে দেখছেন আপনার কাছে সেই 6 লক্ষ টাকা ছিল 3 লক্ষ হয়ে গেছে, জুন মাসে গিয়ে কমে গেছে, সেপ্টেম্বর মাসে গিয়ে আরও কমে গেছে 2.5 লক্ষ টাকা হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে কমে গিয়েছে, তো ডিসেম্বরে যখন আপনি আবার হিসাব করছেন জাকাত বের করার জন্য তখন দেখছেন আপনি 7 লক্ষ টাকা হয়ে গেছে। হতে পারে আপনার কাছে আসা যাওয়া হয়েছে টাকা, ঠিক আছে, 7 লক্ষ হয়ে গেছে। তো এই যে মধ্য বৎসরে টাকা কমে গেল, এতে আপনার নিসাবের কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না। অতএব আপনার ওপরে জাকাত ফরজিয়াতের যে সময় সেটা জারি থাকবে। অতএব আপনি যখন হিসাব করলেন তখন আপনি দেখলেন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, অতএব আপনি 1 বছর অতিবাহিত হয়ে গেল মানে আপনাকে জাকাত দিতে হবে। যখন আপনি হিসাব করলেন, আপনি হিসাব করে দেখলেন গত বছর হিসাব করেছিলেন জাকাতের মালিক ছিলেন, এখন আপনি বছর পূর্ণ হলো হিসাব করলেন, তো আপনার দেখলেন যে জাকাত নিসাব পরিমাণ হচ্ছে না, অতএব আর টাকা পুচ্ছে না, 4 লক্ষ টাকা হচ্ছে স্বর্ণ অনুযায়ী যদি হয়, তাহলে পরে আপনার উপরে কিন্তু জাকাত ফরজ নয়, ওই 1 বছর আপনার জন্য আর ধরার দরকার নাই। নতুন করে যখন আপনি নিসাব পরিমাণ মালিক হবেন তখন থেকে আবার শুরু হবে, 1 বছর ধরতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে জাকাত সংক্রান্ত বিষয়। এখন অনেক কথা বলার ছিল, তা হচ্ছে ব্যবহৃত স্বর্ণে জাকাত দিব কি না, তো এ নিয়ে ইখতলাফ আছে। ব্যবহৃত স্বর্ণেও জাকাত দিতে হবে, যেহেতু জাকাত খরচ হয় সম্পদের উপরে, ব্যবহার করা না করার উপরে নয়। অতএব অলঙ্কার যারা ব্যবহার করেন তারাও তাতে জাকাত দিবেন। এ নিয়ে অনেক প্রশ্ন উত্তর আরও কিছু ছিল যা আলোচনা করার সময় শেষ। বিশেষ কিছু প্রয়োজনে যদি আপনাদের জাকাত সংক্রান্ত বিষয় জানার প্রয়োজন হয় তাহলে পরে জানবেন, ইনশাআল্লাহ সেগুলো জানিয়ে দেওয়া হবে। ছোট্ট একটি বিষয় আপনাদের বলে আমি শেষ করে দিব যে জাকাত আমরা কোথায় দিব, কাকে দিব, বিলি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তৌবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আয়াতটি আগে পড়েছি, পড়ছি না। প্রথম নাম্বার হচ্ছে জাকাত আমরা যাদেরকে দিব সেই জাকাতের হকদার হচ্ছে ফকির, যাদের নিকটে 6 মাসের কম অর্ধেক বছরের রুজি আছে, খাবার আছে, তাদেরকে ফকির বলা হয়, তাদেরকে দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে মিসকিন, যাদের নিকটে 6 মাসের ঊর্ধ্বে মানে 1 বছর পূর্ণ হওয়ার মতো রুজি খাবার নাই, তাদেরকে মিসকিন বলা হয়, তাদেরকে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে যারা সাদকার কাজে সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তি, যেমন মাদ্রাসার আদায়কারী বা অন্যান্য কিছু যারা সাদকার কাজে নিয়োজিত থাকে তাদেরকে দেওয়া যাবে, তারা নিতে পারে। এবং 4 নম্বর হচ্ছে ইসলামের জন্য যাদের মনকে আকৃষ্ট করা যায়, হতে পারে নন মুসলিম, হতে পারে বেধর্মী, তাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য 4 নম্বর ব্যক্তি এরা, এদেরকে দিতে পারা যায়, দেওয়া যায়। 5 নম্বর দাসমুক্তির জন্য দেওয়া যায়, যা আমাদের দেশে এখন অত প্রচলন নাই। 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তি, যে অভাব তার যায় না সে ঋণী, তাকে দেওয়া যাবে, সে নিতে পারে। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, যেমন মাদ্রাসা, যেমন কোনো অভাবী মিসকিন ফকিদ্র দরিদ্র আলেম, তারপরে আপনার ছাত্র তালবে ইলম, এ সমস্ত আল্লাহর পথে ব্যয় করতে পারেন। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে মুসাফির যদি ধনীও হয়, সে সফর করতে গিয়ে তার সামান টাকা পয়সা চুরি করে নিয়েছে, তাহলে তাকে তার বাড়ি ফেরা পর্যন্ত সম্পদ দিয়ে, জাকাতের সম্পদ দিয়ে তাকে দেওয়া যাবে, সে নিতে পারে। এবং মুসাফির যদি অভাবী হয় তাহলে কোনো সমস্যাই নাই। অতএব এই 8 শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিব। আর সর্বোপরি সব থেকে বেশি ভালো তা হচ্ছে নিকটস্থ আত্মীয়কে জাকাত দিবেন, তাতে ডবল নেকি, এক আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য, এবং দ্বিতীয় হচ্ছে আপনি জাকাতের হক তাকে পৌঁছে দিলেন তার জন্য, জাকাত আদায় করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই পর্যন্ত যে সমস্ত কোরআন এবং হাদিসের বিধিবিধান শ্রবণ করলাম, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তোমার প্রকৃত বান্দা হিসাবে কবুল করে নিও। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সিয়াম, আমাদের কিয়াম আল্লাহ তুমি কবুল করে নিয়ে তুমি আমাদেরকে মাগফিরাত দিও। আল্লাহুম্মা আমিন।